আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এখন দেখছি যে 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ, আপনিও আছেন। দু একটা মানুষের অভিযোগ ছিল যে তাদের ভোট পড়ে গেছে একদম শুরুতেই, তারপর থেকে এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া চলছে, কিন্তু সেই গতিটা দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে, যে ভোট দেওয়ার একটা দীর্ঘ লাইন দেখা যায়, এটা এটা কেন, মানে এত ধীর গতি কেন? না, একটা টাইম, একটা ব্যাপার হচ্ছে এখন আমাদের ভোটের যে নির্ঘণ্ট শুরু করে দিয়েছে 7টা থেকে 5টা, হ্যাঁ, একটা লিঙ্গার টাইম, একটা সময় মানুষ পেয়েছে। মানুষ স্বভাবতই ভাবছে বাড়ির কিছু কাজ ফাজ গুছিয়ে আসবো, এটা একটা রিজন হতে পারে। আর একটা রিজন রয়েছে যে সকালবেলায় যেটুকু কাজ আছে সারি সেরে বাড়ির লোকের ট্রিটমেন্ট করে দিয়ে যাবো, এটার অন্য কোনো। আচ্ছা, বিরোধী এজেন্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই? বিরোধীরা বলুন না, ওনারা বলছেন ওনারা এক জায়গা বাদ দিয়ে সব জায়গায় বসিয়েছে, সেটা ওদের দুর্ভাগ্য, ওরা এজেন্ট খুঁজে পায়নি সেখানে। আচ্ছা, ওরা যদি সহযোগিতা করে আমি এজেন্ট বসিয়ে দিতাম, আমাকে বলে যে দাদা এজেন্ট নেই, আমাদের দলের ফলে কাউকে বসিয়ে দেবো, আপনার দলের থেকে কাউকে বসাবে, বসিয়ে দেবো, সেটা করা যেতে পারে। মোট কথা, আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভোট হচ্ছে। প্রথমেই বললাম, ও আমার ভাই এবং আমার সহকর্মী, ওর সাথে আমার পরিচয়। তিন নম্বর ওয়ার্ড আরামবাগের, এবং আপনি বিজেপি ক্যান্ডিডেট, কীরকম নির্বাচনের হচ্ছে, আপনার কি এজেন্ট দিতে পেরেছেন? আমার 3 নম্বর ওয়ার্ডে 5টা বুথ, হ্যাঁ, 5টার মধ্যে আমার 4টে এজেন্ট আছে। আচ্ছা, 4টে এজেন্ট আছে। ভোট প্রক্রিয়া কেমন হচ্ছে? ভোট প্রক্রিয়া এখন পর্যন্ত 2-4টে প্রক্সি ছাড়া, হ্যাঁ, মোটামুটি প্রক্সি ধরা পড়েছে, আমি দেখি প্রক্সি ধরা পড়ে না, কিন্তু আপনার প্রথমের দিকেই ভোট স্টার্টিংয়েতেই, ভোট স্টার্টিংয়ে একজন মানে একদম মানে সামনেই ভোট দিয়েছে, উনি বললেন আমার ভোট পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ভোট দিতে পারেন। পুলিশি ব্যবস্থা কীরকম? পুলিশি ব্যবস্থা ওনারা যথেষ্ট এখন সাহায্য করছেন। আচ্ছা, এই মুহূর্তে সাহায্য করছেন, তেমন এদিকে ভোট দিয়ে ওদের এদিক ওদিক করছিল, আপনারা আমাদেরকে বলেছি ওনারা সাহায্য করছেন। আচ্ছা, বাকি এখনো পর্যন্ত পিস এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, কেমন ভোট হচ্ছে? কংগ্রেস প্রার্থী এজেন্ট দিতে পেরেছেন? পেরেছেন। মানুষের মধ্যে সাড়াটা কেমন পাচ্ছেন? দেখুন, মোটামুটি সাড়া তো খারাপ পাইনি, এবারে মানুষের মন তো হয়ে যাচ্ছে মুশকিল, ভেতরে কী কিছু সেটা আমি বলতে পারবো, তবে মানুষের সাড়া আমি অনেক পেয়েছি। আচ্ছা, আপনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, এখানে শাসক দল তারা বারবার প্রচার করেছে তাদের নাকি উন্নয়নের নিরিখেই, এবারে তারা একদম 19টা ওয়ার্ডে 19টাতেই তারা জয়লাভ করবে। একটা জিনিস জানতে চাইছি, 19টা ওয়ার্ডে যদি 19টায় তৃণমূলের জয়লাভ হয়, তাহলে আপনারা কি মনে করছেন যে কোথাও একটা গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ হয়ে যাচ্ছে? না, আগে 19টায় 19টা পার, তারপরে তো অধিকারের ব্যাপারটা, এই চাহিদাটাও কি সঠিক? একদম অবশ্যই, কেন 19টার মধ্যে 19টা ওয়ার্ডে পাওয়া সম্ভব নয়। যদি চাহিদা সব মানুষেরই থাকতে পারে যে আমি সবটাই পাবো, সবটাই পাওয়া কি সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ? না, এটা বলবো না, কারণ বিরোধী দল থাকা অবশ্যই দরকার, তাতে কাজ এবং উন্নয়ন সবটাই ভালো হয়, এটা আমি মনে করি। আর সারাটা দিনই কি আজকে লক্ষ্য করছেন যাতে কোনো রকম কোনো? হ্যাঁ, আমি মোটামুটি সব ঘুরছি দেখছি, এখনো পর্যন্ত আজ 11টা বা 10টা 40 বাজছে, সেরকম কিছু অপ্রীতিকর ঘটনা কিছু ঘটে, প্রশাসনিক দিক থেকে সহযোগিতা পাচ্ছেন? দারুণ সাহায্য, দারুণ সুন্দর, ওনারা আমাদের সঙ্গে খুব কোঅপারেট করেছে। আচ্ছা।